আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল খুদা পাঠশালা। আজকের টপিক প্যাসেজ ন্যারেশন। আমি এই ধাপে আসার আগে আমি ন্যারেশন পার্ট ওয়ান, ন্যারেশন পার্ট টু, আমি হচ্ছে ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন নামে আমি একটা ভিডিও করেছি, দুইটা ভিডিও করেছি, ন্যারেশন পার্ট ওয়ান পার্ট টু। ওখানে আমি আপনাদেরকে বেসিক ইনফরমেশন দিয়েছি, আর আজ আমি দিতে চলেছি প্যাসেজ ন্যারেশন অ্যাডভান্স স্টেজ। এবং এটা স্পেসিফিক্যালি ভীষণভাবে প্রয়োজন হয় এসএসসি, জেএসসি এবং এইচএসসি লেভেলের স্টুডেন্টদের জন্য, কারণ আমাদের প্যাসেজ ন্যারেশনটা প্রয়োজনই এই লেভেলটার জন্য। আর আমাদের যদি আমরা জব এক্সামের দিকে যাই, তাহলে আমাদের ওখানে স্পিচ ন্যারেশনটাই আমাদের এমসিকিউতে ওখানে ওটাই আসে। তবে প্যাসেজ ন্যারেশনটা জেএসসি এবং এসএসসি, এইচএসসি লেভেলের জন্য ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এখানে 5 মার্কস রয়েছে, এবং ন্যারেশনের এমন একটা বিষয় যেটা সম্পর্কে আপনার ধারণা যদি সঠিক বা যদি আপনার ভীষণ স্ট্রং ইনফরমেশান আপনার কাছে না থাকে, বা আপনি যদি সঠিকভাবে না পারেন, ইনফরমেশানগুলো সঠিকভাবে আপনার কাছে না থাকে, তাহলে অবশ্যই প্যাসেজ ন্যারেশানটা করা কখনোই সঠিকভাবে সম্ভব হয় না। এবং একটা বিষয় সেটা হচ্ছে যে আমার যে ধারণাটা সেটা হচ্ছে আমি সবসময় যেটা করতে চাই সেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু সহজ, আপনাদের কাছে ইংলিশ গ্রামারটাকে একটু সহজ করে আপনাদেরকে বোঝাতে চাইছি। তো সেই বিষয়টাই আমি সবসময় ক্লিয়ার করি যে আমার এই ভিডিওটা আসলে শুধু আপনাদের যারা আসলে ইংরেজিতে দুর্বল, একটু সহজে শিখতে চান, যাদের কাছে ভীষণ কঠিন লাগছে বিষয়টা এখনও পর্যন্ত, মানে আপনারা এই এই স্কেয়ারিংটা আপনারা কাটাতে পারেন না, ভীষণ স্কেয়ার্ড অ্যাবাউট দিস ইংলিশ গ্রামার, তো এই বিষয়ের উপর ভিত্তি করেই আমার আসলে এই প্ল্যাটফর্মে কাজ করা যে একটু সহজ করে যদি আপনাদেরকে আমি বোঝাতে পারি। তো এনিওয়েজ, আমরা আজ করব প্যাসেজ ন্যারেশন। আমি এখানে একটা প্যাসেজ তুলে রেখেছি, আর আমি আবারও বলছি এটা কিন্তু জিএসসি, এসএসসি এবং এইচএসসি লেভেলদের জন্য ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এই প্যাসেজ ন্যারেশনটা দরকার হয় এই লেভেলটা, সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি, জুনিয়ার সেকেন্ডারিতেই। তো এখানে একটা প্যাসেজ রেখে আমি ডাইরেক্ট একটা প্যাসেজ লিখে রেখেছি যে আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম, সেইড নিপা, কংগ্রেচুলেশনস, আই সেইড, হু হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও, আই ওয়ান্ট টু স্টাডি ইন রিপিউট at college, I will try to get admission in Bodrunnesa college, Nipa replied. এখানে একটা প্যাসেজ, দুইটা স্পিকার আছে, একজন স্পিকার আছে, একজন লিসনার আছে, এবং স্পিকার বলছে, লিসনার শুনছে, বা লিসনার আবার রিপ্লাই করছে, দুইটা পোর্শন আছে। এবং ডিটেল যে বিষয়টা প্যাসেজ ন্যারেশনের সেটা হচ্ছে পার্ট বাই পার্ট একটা বিষয় আছে, এবং আপনি কীভাবে টেন্স চেঞ্জিংয়ের একটা বিষয় আছে, আপনার ডিরেক্টটাকে ইনডিরেক্ট করার একটা বিষয় আছে, এবং পার্সন চেঞ্জিংয়ের একটা বিষয় আছে। তো সব কিছু মিলিয়ে একটা বিষয় যে এই ডিটেল ধারণাগুলো আমি আমার ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন পার্ট ওয়ান পার্ট টুতে ব্যাপকভাবে দিয়েছি, দিতে চেষ্টা করেছি, এবং সহজভাবে অবভিয়াসলি। তো আজকে আমরা জাস্ট সরাসরি প্যাসেজটাতে চলে যাই। আই হ্যাভ গট জিপিএ 5 ইন দ্য এসএসসি এক্সাম, সেইড নিপা, নিপা বলেছিল যে সে জিপিএ 5 পেয়েছে এসএসসি এক্সামে, কংগ্রেচুলেশনস, আই সেইড, আমি বললাম কংগ্রেচুলেশনস, অভিনন্দন জানিয়েছি। তাহলে নিপা কাকে বলেছে? আমাকে বলেছে। আমি এখানে আই, এটা এই এই সাবজেক্টটাকে আমরা এইভাবে লিখব যে আই, নিপা সেইড টু মি, নিপা আমাকে বলেছে, নিপা সেইড টু মি দ্যাট। এবার আমরা খেয়াল করব প্রথম স্টেটমেন্ট, যেহেতু এটা প্যাসেজ ন্যারেশন, যেহেতু এটা প্যাসেজ ন্যারেশন, এখানে প্রথমে ইনভার্টেড কমার অংশটা দেওয়া আছে, এখানে প্রথমে ইনভার্টেড কমার অংশটা। কিন্তু আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, যখন আপনি চেঞ্জ করবেন, আপনাকে একটা জিনিস ভীষণভাবে খেয়াল রাখতে হবে, যখন আপনি চেঞ্জিংয়ে যাবেন তখন আপনাদের অবশ্যই রিপোর্টিং ভার্বটাকে আগে ইউজ করতে হবে। যদি রিপোর্টেড স্পিচটা সামনে থাকে, হোয়াট এভার, হোয়ার এভার, আপনাকে ইউ হ্যাভ টু ইউজ অ্যাট ফার্স্ট রিপোর্টেড রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্বের যে পোর্শনটা সেটা আপনাকে প্রথমে ইউজ করতে হবে। তাহলে নিপা সেইড টু মি দ্যাট, এখানে নিপা হচ্ছে থার্ড পার্সন, এবং আমরা এখানে বলছি নিপা সেইড টু মি দ্যাট, আই হ্যাভ গট, এখানে ফার্স্ট পার্সন আছে, তাহলে নিপাকে আমাদের নিতে হবে সাবজেক্ট হিসাবে। তাহলে আই, নিপা সেইড টু মি দ্যাট শি,
she এখানে have আছে হয়ে যাবে had past perfect tense এবং এই চেঞ্জিংটা বুঝতে হলে যারা আজ আমার ভিডিওটা ফার্স্ট দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যে এই সিস্টেমটা যারা নতুন শিখছেন আমি বেসিক্যালি জেএসআর স্টুডেন্টদের উদ্দেশ্যে বলছি যারা নতুন শিখছো তোমরা নতুন ভাবে ন্যারেশনটা শিখতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যদি প্রথমত স্পিচ ন্যারেশনটা বেসিক ইনফরমেশন অফ ন্যারেশন প্যাসেজ ন্যারেশন তোমার যদি স্পিচ ন্যারেশনটার তোমাদের যদি না থাকে সঠিক ধারণা না থাকে তাহলে কখনোই প্যাসেজ ন্যারেশনটা এটা অ্যাডভান্স স্টেজ এখানে আসতে গেলে এখানে প্রচণ্ড পরিমাণে তোমাকে স্পিচ ন্যারেশনের ভীষণ ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলো তোমাকে অবশ্যই জানতে হবে আর এবং সবাইকে মানে আমি সবার অল অফ ইউ আমি সবার উদ্দেশ্যে বলছি যে প্যাসেজ ন্যারেশনটা এমন একটা স্তর এটা শিখতে গেলে অবশ্যই 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 স্পিচ ন্যারেশনের জ্ঞানটা সঠিকভাবে থাকতে হবে আর তার জন্য আমি সহজ করে দিয়েছি তোমাদের জন্য এবং আপনাদের সবার জন্য সহজ করে দিতে চেষ্টা করেছি সেটা হচ্ছে যে ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন পার্ট ওয়ান পার্ট টুতে আমি ব্যাপক আলোচনা করেছি ওখানে ডিটেলে বুঝিয়েছি আর এখন যেটা আমি অ্যাডভান্স স্টেজে করছি আমি তো ডিটেল আলোচনাতে যাচ্ছি না তাহলে নিপাস এইট টু মি দ্যাট শি হ্যাড এখানে হ্যাড কেন হয়েছে হ্যাভ আছে প্রেজেন্ট পারফেক্ট হয়ে গিয়েছে পাস্ট পারফেক্ট শি হ্যাড গট জিপিএ 5 in the SSC exam. এবার হচ্ছে আই সে কংগ্রাচুলেশনস আই সেড এই অংশটা আমরা এখন চেঞ্জ করব কংগ্রাচুলেশনস আমি একটা আমার ন্যারেশন পার্ট ওয়ান আমি এখানে গুড বাই থ্যাংক ইউ নিয়ে একটা পার্ট করেছি যে এখানে থ্যাংক ইউ এর পরিবর্তে চেঞ্জিংয়ে কী হবে গুড বাই এর পরিবর্তে কী হবে ঠিক সেরকম এখানে কংগ্রাচুলেশনসের ক্ষেত্রে থ্যাংক ইউ এর রুলটা ইউজ হবে এখানে সাবজেক্ট এখানে একটা ভার্বাল চেঞ্জ আসবে টেন্স অনুযায়ী এবং অবজেক্ট বসবে তাহলে আই সেড কংগ্রাচুলেশনস আমি কাকে কংগ্রাচুলেট করেছি আমি নিপাকে কংগ্রাচুলেট করেছি তাহলে হবে এখানে আই congratulated he her I congratulated her full stop এই অংশটাই কংগ্রাচুলেশনের অংশটা কিন্তু শেষ হয়ে গেল এবার কিন্তু আমার আরেকটা ফার্স্ট পারসনের আই আমি এখানে আয়ের আরেকটা স্টেটমেন্ট আমরা লক্ষ্য করছি হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও এখন তোমার কি উদ্দেশ্য এখন তুমি কি করতে চাও যেহেতু তুমি এসএসসি পাস করে গিয়েছো এখন তুমি কি করতে চাও আমি কংগ্রাচুলেট করেছি আমার দুইটা স্টেটমেন্ট এখানে আছে তাহলে যখন ফার্স্ট স্টেটমেন্টে আমি কংগ্রাচুলেট করে দিলাম তাকে আই কংগ্রাচুলেটেড হার এবার আমি একটা কোয়েশ্চেন করেছি যে এখন তুমি কি করতে চাও তাহলে একটা জিনিস মাথায় রাখতে হবে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে যদি স্পিকারের দুইটা স্টেটমেন্ট থাকে এবং লিসিনার যে রিপ্লাই করে তারও যদি দুইটা থেকে তিনটা স্টেটমেন্ট থাকে সেখানে কিছু ব্যাপার থাকে সেখানে প্রথমত যদি স্টেটমেন্টটা দুই ধরনের সেন্টেন্সে হয় তাহলে আপনি সিম্পলি যেভাবে স্পিচ ন্যারেশনগুলো করা হয় ইম্পারেটিভ অপটেটিভ এটা ফান্ডামেন্টাল আইডিয়াস অফ ন্যারেশন পার্ট টুতে আমি ডিটেলে সেন্টেন্স বেসড আমি বুঝিয়েছি ওখানে আপনারা দেখে নিতে পারেন তো ওই বিষয়গুলো সেন্টেন্স বেসড আমরা চেঞ্জ করব কিন্তু স্টেটমেন্ট যদি একই ধরনের সেন্টেন্সে হয়ে থাকে তখন আমরা প্রথমে ন্যাচারালি বলে দিব হি সেড টু মি বা শি সেড টু মি এবার সে আরও কথা বলেছে তখন আমরা বলতে পারি শি ফার্দার সেড শি অলসো সেড শি এগেইন সেড প্রথমে আমরা বলতে পারি শি অলসো সেড দ্যাট এরপরে যখন আরও একটা স্টেটমেন্ট যদি থাকে তাহলে আমরা বলবো শি ফার্দার সেড দ্যাট এবার আমি এখানে কোয়েশ্চেন করেছি একটা যেহেতু প্রথম কোয়েশ্চেন আমি কংগ্রাচুলেট করেছি প্রথম এটা কোয়েশ্চেন ছিল না একটা নর্মাল সেন্টেন্স ছিল কংগ্রাচুলেট করেছি এরপর আমার কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও এখন তুমি কি করতে চাও ওয়ার্ড দিয়ে এখানে ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স তাহলে সেক্ষেত্রে এখানে আমাকে অবশ্যই আমাকে লিখতে হবে আই আস্কড হার এবার হচ্ছে যেহেতু কোয়েশ্চেন করেছে প্রশ্নবোধক চিহ্ন থাকলে আমাকে আস্ক করতে হবে এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সটা আমরা কখনোই রাখতে পারি না আমরা ওটাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বা অ্যাসার্টিভ সেন্টেন্স আমাদের নিয়ে আসতে হয় তাহলে আই আস্কড হার হোয়াট হোয়াট দ্যাটের পরিবর্তে আমরা হোয়াটই রাখবো কারণ হচ্ছে ডাব্লিউ এস কোয়েশ্চেন আমরা চেঞ্জ করতে পারবো না তাহলে হোয়াট এবং হোয়াট ডু ইউ ইন্টেন্ড টু ডু নাও এখানে কোয়েশ্চেন আছে তা আই আস্কড হার হোয়াট ইউ আছে তাহলে আমরা নিপাকে নিব হোয়াট শি ইন্টেন্ডেড টেন্সের চেঞ্জ হয়ে যাচ্ছে টু ডু নাও থাকলে
দেন বসবে, নাও থাকলে নাওয়ের পরিবর্তে আমরা প্যাসেজ ন্যারেশনে সবসময় দেন বসাবো। এবং আমি এই টাইপের ইনফরমেশনগুলো আমি আমার আগের ভিডিওগুলোতে দিয়েছি ডিটেইলে, তো আপনারা ওটা দেখতে চাইলে ওইটাই ওখানে আপনারা পেয়ে যাবেন। এই ইনফরমেশনগুলো কীভাবে চেঞ্জ করতে হয়, নাওকে কীভাবে চেঞ্জ করতে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, দিস থাকলে দ্যাট হবে, এবং এখানে আরও অনেক ইনফরমেশন ওখানে দেওয়া আছে। তো সে ইন্টেন্ডেড টু ডু দেন, নাও আছে, আমরা নাওটাকে চেঞ্জ করে দিলাম দেন, ব্যাস আমার এই পোর্শন কমপ্লিট। এরপর আছে কোয়েশ্চেনটা, আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রেপিউটেড কলেজ, আমি একটা ফেমাস বা আমি একটা স্বনামধন্য কলেজে ভর্তি হতে চাই, আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন বদরুন্নেসা কলেজ, নিপা রিপ্লাইড, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এখানে নিপা কিন্তু দুইটা সেন্টেন্স বলেছে, আই ওয়ান্ট টু স্টাডি ইন আ রেপিউটেড কলেজ, আমি একটা স্বনামধন্য কলেজে ভর্তি হতে চাই, আই উইল ট্রাই টু, আমি চেষ্টা করব টু গেট অ্যাডমিশন ইন বদরুন্নেসা কলেজ, আমি বদরুন্নেসা কলেজে অ্যাডমিশন নিতে চেষ্টা করব, নিপা রিপ্লাইড। এখানে নিপার কিন্তু দুইটা স্টেটমেন্ট। তাহলে প্যাসেজ ন্যারেশনের ক্ষেত্রে আমরা সিম্পলি উত্তরটা এখন দিয়ে দিব যে শি ইন্টেন্ডেড টু ডু দেন, নিপা রিপ্লাইড, নিপা রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড টু স্টাডি, শি নিপা রিপ্লাইড দ্যাট, আই আছে ফার্স্ট পার্সন, তাহলে আমরা অবশ্যই সাবজেক্টকে নিব, শি ওয়ান্টেড টু স্টাডি, ওয়ান্টেড টু স্টাডি ইন আ রেপিউটেড কলেজ। এখানে তো কোনো অবজেক্টে কোনো চেঞ্জ হয় না, জাস্ট এখানে হয়ে গেল। এবার পরের অংশটাই আমরা যাব, এই পরের অংশটা হচ্ছে, আমি পরের অংশটাই চলে যাচ্ছি, আমার এখানে জায়গাটা একটু কম, তো এই জন্য আমাকে প্রথম অংশটা মুছে দিতে হচ্ছে। তো কংগ্রেচুলেট, আমি নিপা রিপ্লাইড দ্যাট শি ওয়ান্টেড টু স্টাডি ইন আ রেপিউটেড কলেজ। এবার আমরা পরের অংশে যাই, নিপা আরও একটা কথা বলেছে এখানে, আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন ইন বদরুন্নেসা কলেজ, আমি চেষ্টা করব। তাহলে এই অংশটা, আই উইল ট্রাই টু গেট অ্যাডমিশন, এখন নিপা কিন্তু দুইটা কথা বলেছে, তাহলে পরবর্তী কথাটা যখন আমি আবার বলছি তখন আমাকে আবার লিখতে হবে। এখানে রিপ্লাইড দ্যাট বা নিপা সেড দ্যাট এটাও আপনারা লিখতে পারবেন, এখানে কোনো সমস্যা নাই, রিপ্লাইয়ের পরিবর্তে আপনারা সেড ইউজ করতে পারবেন। তাহলে নিপা রিপ্লাইড বা সেড, আপনি ইউ ক্যান ইউজ এনি ওয়ার্ড, এখন দেয়ার ইজ নো প্রবলেম। তো নিপা সেড দ্যাট বা নিপা রিপ্লাইড দ্যাট হি ওয়ান্টেড টু স্টাডি ইন আ রেপিউটেড কলেজ, নিপা শি অলসো, আমরা নিপাটাকে আমরা আর ইউজ করছি না, কারণ যেহেতু একই প্রোনাউন, নাউন আছে, নাউনটাকে আমরা দুবার ইউজ করি না, আমরা ইংরেজিতে সবসময় দেখি যে আমরা নাউনের প্রোনাউনটা ইউজ করব। তাহলে শি অলসো সেড দ্যাট, শি অলসো সেড দ্যাট, খেয়াল করেন এখানেই কিন্তু মূল বিষয়টা প্যাসেজ ন্যারেশনের, যখন স্পিকার বা লিসিনারের স্টেটমেন্ট দুইটা থাকবে তখন আপনাকে অবশ্যই প্রথম স্টেটমেন্ট আপনি ন্যাচারালি বলে দিবেন স্পিচ ন্যারেশনের মতো, কিন্তু যখন আপনার স্টেটমেন্ট সেকেন্ড স্টেটমেন্ট আসবে তখন আপনাকে অলসো সেড লিখতে হবে। যদি আপনি কোয়েশ্চেন করে থাকেন তাহলে আপনাকে লিখতে হবে অলসো আস্কড, আপনি যদি প্রপোজ করে থাকেন তাহলে অলসো প্রপোজড, আপনার দুইটা যদি থাকে, আপনি যদি রিকোয়েস্ট করে থাকলে অলসো রিকোয়েস্ট, মানে এরকম বা ফার্দার রিকোয়েস্ট, এরকম শব্দগুলো আমরা ব্যবহার করি। তাহলে শি অলসো সেড দ্যাট শি, আই আছে ফার্স্ট পার্সন, তাহলে এটা আর বলতে হবে না আমাকে, রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে নিয়ে নিব, শি উইল আছে, উইল থাকলে উড হয়ে যাবে, শি উড ট্রাই টু গেট অ্যাডমিশন ইন বদরুন্নেসা কলেজ, কমপ্লিট হয়ে গেল আমাদের প্যাসেজ ন্যারেশন। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে একটু একটা এক্সাম্পলের মাধ্যমে নিজে করে দিই আপনাদেরকে একটু বোঝানোর জন্য, এবং আমরা আশা করছি আপনারা মূল বিষয়টা বুঝতে পেরেছেন। এবং প্যাসেজ ন্যারেশনটা ভীষণ সহজ একটা বিষয়, ভীষণ সহজ একটা পার্ট, কিন্তু এই পার্ট আসলে শিখতে হলে আপনাকে স্পিচ ন্যারেশনটা ভালো করে শিখতে হবে। আমি আমার অফ স্ক্রিন যে স্টুডেন্ট আছে, আমি যেহেতু একজন টিচার, তো আমি তাদেরকে সবসময় বলি যে তুমি যদি একলাফে, তোমরা যদি প্যাসেজ ন্যারেশন শিখতে চাও তাহলে কখনোই শিখতে পারবে না সঠিকভাবে। প্যাসেজ ন্যারেশন সঠিকভাবে শিখতে হলে অবশ্যই 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 স্পিচ ন্যারেশনটা ভালো করে শিখতে হয়। আর প্যাসেজ ন্যারেশনটার কাজ হচ্ছে জাস্ট আপনি সেন্টেন্স বাই সেন্টেন্স আপনি জিনিসটাকে বুঝিয়ে দেওয়া। তো
তো ঠিক আছে, আমি চেষ্টা করেছি আমার জায়গা থেকে এবং চেষ্টা করছি, আর আমার এই চেষ্টাটা চলমান থাকবে ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে, যে আপনাদের কাছে সহজ করে দেওয়ার একটু ইংরেজি গ্রামারটা এবং ইংলিশের অল পার্টস আমি চেষ্টা করব যে আস্তে আস্তে করে স্পোকেনের বিষয়গুলো আপনাদের কাছে একটু সহজ করে দেওয়ার জন্য। এবং ইংরেজিতে এমন কিছু বিষয় আছে যেগুলো ভীষণ আমরা ইগনোর করে যাই কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, আর ওই ইগনোরেন্সের কারণে আমাদের ভুলগুলো হয়ে যায়। তো ঠিক আছে ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং আপনাদের মতামত, মূল্যবান মতামতটা আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে, এবং অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন। অ্যান্ড ফর মোর ভিডিওস সাবস্ক্রাইব মাই চ্যানেল খুদে পাঠশালা। আল্লাহ হাফেজ।